الحمد لله الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وجعلنا من أهل الإسلام والإيقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد أو كما قال الله سبحانه وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام فلما كان الذي عام كما قال النبي صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন
অত্যন্ত দয়া করে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ তাআলা কোরআনে কিছু আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মাস আল্লাহ তাআলা এই রমজান মাস দান করেছে যাতে করে বান্দা গুনাহ থেকে পবিত্র হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস-সিয়াম, যে তোমাদের প্রতি রমজানকে ফরজ করে দেওয়া হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং নবীর উম্মতের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। আল্লাহ কেন ফরজ করেছেন? যাতে করে বান্দা মুত্তাকি বান্দা হতে পারে, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, বান্দার অন্তরে যাতে করে কবর হাসর পলসিরত জাহান্নামের ভয় যেন বান্দার অন্তরে কাজ করে, এজন্যই আল্লাহ তাআলা রমজানে রোজাকে ফরজ করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা পুরো রমজান মাসকে তিনটা ভাগে বিভক্ত করেছে। আল্লাহ তাআলা অন্য কোনো মাসকে তো এই তিনটা ভাগে বিভক্ত করেন নাই। শাবান মাস এত দামি মাস, মুহররম মাস দামি মাস, রজব মাস দামি মাস, এই মাসগুলোকে তো আল্লাহ তাআলা স্তর নির্ণয় করেন নাই, বণ্টন করেন নাই, কিন্তু রমজান মাসকে আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করলেন। কারণ কি? এ ব্যাপারে মুফাসসিরিন কিরাম যে বলেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা এই রমজান মাসকে তিনটা ভাগে ভাগ করেছেন, রহমত মাগফিরাত নাজাত। ভাগ করার কারণ হলো দুনিয়াতে মানুষ তিন চিরিনির, গুণাগার তিন চিরিনির গুণাগার বান্দা। প্রথম যেই গুণাগার বান্দা তারা রহমতের দিন দশ দিন, রহমতের দশ দিনের দ্বারা তারা পবিত্র হয়ে যায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে ফেলে। দ্বিতীয় দশ দিনে যারা প্রথম দশ দিনেও তারা নিজেদের গুনাহকে পবিত্র করতে পারে নাই, নিজেদের কলবকে পবিত্র করতে পারে নাই, নিজেদের অন্তরে জাহান্নামের ভয় ঢোকাইতে পারে নাই, হাসরের ময়দানের ভয় ঢোকাইতে পারে নাই, পলসরতের ভয় ঢোকাইতে পারে নাই, এই সমস্ত বান্দাদের জন্য তারা এর পরেও গুনাহ করে, গুনাহ করে, গুনার কাজে লিপ্ত হয়ে যায়। প্রথম দশ দিন যখন তারা পবিত্র হতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ করে দ্বিতীয় দশ দিন দিয়েছে। যখন দ্বিতীয় দশ দিন আরাক চিরিনির মানুষ তারা গুনাহ করে, রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল, নাজাতের দশ দিন চলে আসলো, এর পরেও মাগফিরাত চলে গেল, তাদের অনুতপ্ত নাই, রহমত দ্বারাও তারা পবিত্র হতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে শেষ সুযোগ দিয়েছেন, ওই সুযোগটা হলো নাজাতের দশ দিন, যাতে করে বান্দা নাজাতের দশ দিনে ওই বান্দা গুনাহ থেকে পবিত্র হয়ে ওই বান্দা যেন অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকিয়ে সমস্ত গুনাহ থেকে বিরত থাইকা কলবটাকে পবিত্র করতে পারেন। এজন্য এই সমস্ত গুনাগারের জন্য আল্লাহ তাআলা তৃতীয় স্তর বর্ণনা করেছে। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা প্রথম দশ দিন এমন একজন বান্দার জন্য নির্ণয় করে দিয়েছেন যেই বান্দারা কখনো গুনার কাজে লিপ্ত হয় না, যেই বান্দারা গুনার কোনো টেনশনও করে না, তাদের হাতের দ্বারা কোনো গুনাহ হয় না, পায়ের দ্বারাও গুনাহ হয় না,
চোখের দ্বারাও বান্দা গুনাহ করে না, কলবের দ্বারাও গুনাহ করে না, মেধার দ্বারাও বান্দা গুনাহ করে না। ওই বান্দা গুনার জন্য একটু টেনশন নাই যে তার গুনার দিকে তার হাতটা চলে যাবে, পাটা চলে যাবে গুনার দিকে। বান্দা যখন গুনার দিকে অগ্রসর হতে চায়, তখন ওই বান্দার অন্তরে ফিকির চলে আসে, আল্লাহ আমাকে দেখতেছে। ওই বান্দার অন্তরের ভিতরে তখন জাহান্নামের ভয় কামনা করে। ওই বান্দার অন্তরে কবরের জগতের কথা চলে আসে। ওই বান্দা কবরের যুগের কথা স্মরণ করে নাই। বান্দা যখন গুনার কাজে চাইবে, তখন বান্দার অন্তরে ভয় কাজ করে। আমি যদি এ গুনাহ করি, গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাই, অন্ধকার কবরে যদি চলে যায়, যে অন্ধকার কবরের ভিতরে সত্তরটা সাপ, সত্তরটি সাপে যখন কবরের ভিতরে বান্দাকে ধ্বংস করতে থাকবে, একজন ইমানদার গুনাগারের কবর সত্তরটা সাপ আল্লাহ নিয়োজিত করে দিয়েছে। ওই সত্তরটা সাপ বান্দাকে পা থেকে পেঁচাইতে 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 কপাল পর্যন্ত চলে যায়। কপাল পর্যন্ত যখন চলে যায়, ওই বান্দাকে কপালের ভিতরে ধ্বংস করতে থাকবে। ওই বান্দার এক একটা কামড় খেয়ে সত্তর হাত মাটির নিচে চলে যায়। আবার ওই মাটির নিচের থেকে উঠিয়ে আবার তাকে দংশন করতে থাকবে। এরে নবীর উম্মতের দল, এজন্য ওই বান্দা যখন গুনার কাজের দিকে দৌড়ায়, ওই বান্দা গুনার কাজের দিকে দৌড়ায়, তখন কলবের ভিতরে জাহান্নামের ভয়, ওই বান্দার কলবের ভিতরে কবরের আজাবের ভয়, ওই বান্দার কলবের ভিতরে পুনসিরাতের ভয়, হাশরের ময়দানের ভয়। পবিত্র হয়ে রমজানের প্রথম দিন দশ দিন রহমতের দশ দিনে ওই বান্দার নিজের কলবটাকে পবিত্র করে না। দ্বিতীয় স্তরের বান্দা, ওই বান্দা গুনাহ করে, গুনাহ করে, গুনাহ করে, গুনাহ করার পরে ওই বান্দার কলবের ভিতরে একটু জাহান্নামের ভয় নাই। ওই বান্দার কলবের ভিতরে হাশরের আসরের ময়দানে কি ব্যবহার করবে আল্লাহ তাআলা, এই ভয় অন্তরে নাই। এরপরেও বান্দা গুনাহ করে, যখন দ্বিতীয় স্তরে চলে যায় ওই বান্দা, দ্বিতীয় স্তরে যাওয়ার পরে দিলটাকে বুঝায়, বুঝিয়ে বলে রে মন, আমি তো গুনাহ করতেছি, গুনার কাজে লিপ্ত হইতেছি। আল্লাহ তাআলা রমজান মাস দান করলেন গুনাহ মাপের জন্য, রমজানের প্রথম স্তর চলে গেল, দ্বিতীয় স্তর এসে গেল। দ্বিতীয় স্তরে যদি আমি আমার গুনাহকে মাপ না করাইতে পারি, আমার মতো বড় হতবাগা কেউ নাই। এজন্য বান্দা নিজেকে অনুতপ্ত করে, নিজেকে গুনার কথা স্মরণ করে, নিজে লজ্জিত হয়ে দ্বিতীয় দশ দিনে বান্দা আল্লাহর দরবারে তৌবা করে নাই। এমন ভাবে তৌবা করে বান্দা রাতের গভীরে, সবাই যখন ঘুমিয়ে যায় কেউ নাই, মা ঘুমায়, বাবা ঘুমায়, সন্তান ঘুমায়, পাড়া প্রতিবেশী সবাই যখন ঘুমিয়ে যায়, ওই আল্লাহর বান্দা গুনার কথা স্মরণ করি রাতের গভীরে উঠে মালিকের দরবারে বলে, ও দয়ার মালিক আল্লাহ,
করেছি আমার মতো অপরাধী আর কেউ না। দিকে যদি তাকাই আমার মাপ পাওয়ার আশা করা যায় না। এরপরেও তো তুমি বলেছো এরে বান্দা তুমি আমি আল্লাহ রহমত থেকে নৈরাস হইও না। এরে বান্দা তুমি কত গুনাহ করেছো আমি আল্লাহর দরবারে তুমি ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, এরপরেও বান্দা তুমি আমার থেকে নৈরাস না হয়ে আমি মালিকের দরবারে তুমি ক্ষমা চাও। আমি আল্লাহ তোমাকে আমার কুদরতের মাধ্যমে ক্ষমা করে দিব। বান্দা ওই আল্লাহ তাআলার দয়ার দিকে তাকায় রাতের গভীরে মালিকের দরবারে বলে ও দয়ার মালিক আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া না যাই না গুনাহ করেছি। রহমতের দশ দিন চলে গেল নিজের গুনাহ থেকে পবিত্র হতে পারলাম না। মাগফিরাতেও তুমি যদি আমাকে মাপ না করো তোমার দরবারে থেকে আমাকে তাড়াইয়া দাও। আমার মতো কপাল ফাটায় আর কেউ নাই কেউ নাই। ও দয়ার মালিক তোমার দরবারে থেকে আমাকে তাড়ায় রমজানের দ্বিতীয় স্তরে তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাকে তোমার কুদরতের মাধ্যমে ক্ষমা করে দাও। ওই বান্দা রহমতের দশ দিনে মাপ পাইল না, নাজাতের মাগফিরাতের দশ দিনে বান্দা নিজে এমন ভাবে তৌবা করেছে, তৌবা করে আল্লাহ তাআলার কাছের থেকে মাপ পেয়ে বান্দা নিজের কলবটাকে পবিত্র করে নিবেন। এজন্য আল্লাহ তাআলা রমজান মাসকে তিনটা স্তর করেছেন। দ্বিতীয় স্তরে তারা পবিত্র হয়ে গেল। আর এক দল গুনাহগার নিজেরাও গুনাহ করে কিন্তু তওবার কাছেও যায় না। আল্লাহ তাদেরকে সুযোগ করে দিলেন নাজাতের দশ দিন, যাতে করে বান্দা একটু হৃদয়কে অনুতপ্ত করে না। এই নাজাতের দশ দিনে যাতে করে বান্দা তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে পবিত্র হতে পারে, এজন্য নাজাতের দশ দিনে আল্লাহ তাআলা বিশেষ কিছু দিন বান্দাকে দান করেছে, যাতে করে বান্দা ওই বিশেষ দিনেও যদি হয় ওই বিশেষ দিনে যেন বান্দা তওবা করে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। বিশেষ দিন যেমন শবে কদর, শবে কদর এত দামি একটা সম্পদ। শবে কদরে যদি বান্দা মালিকের দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করিয়া নেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তবে বান্দার তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এজন্য নবী বলেছেন মাইয়াকুম লাইলাতান কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। বান্দা যখন রাতের বেলা শবে কদরের রাতের বেলা দুই রাকাত নামাজ পড়বে, তবে ওই নামাজ ইমানের সাথে সওয়াবের আশায় যদি বান্দা নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দা ইতিপূর্বে যত গুনাহ করেছে আল্লাহ তাআলার নিজের কুদরতের মাধ্যমে বান্দার পূর্বের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এর অর্থ হলো বান্দা পূর্বে যত ছগিরা গুনাহ করেছে ছগিরা গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, কিন্তু কবিরা গুনাহর জন্য বান্দার খাটি দিলে ইখলাসের সাথে চোখের পানি ছেড়ে কান্না করে মালিকের দরবারে ক্ষমা চাইতে হবে। যদি বান্দা ক্ষমা চাইতে পারে তাহলে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা এই দশ দিন লাস্টের দশ দিন নাজাতের দশ দিন বান্দা আমভাবে সব বান্দাকে ঘোষণা জানায় দেয় রে গুনাগার বান্দা আমি আল্লাহর
রমজান মাস দান করলাম, রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে দিলাম। ওয়াসুলসিলাতি শায়াতিন, রমজানের ভিতরে শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়, রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, নাজাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, মাগফিরাতের দরওয়াজা খোলা। দরওয়াজা বন্ধ। যেই বান্দা রমজান মাস পাইলো, রমজান মাস পেয়ে নিজের গুনাহকে পবিত্র করে, আমি আল্লাহর থেকে তওবা করিয়া নিজের গুনাহ থেকে পবিত্র হয়ে কলবটাকে পবিত্র করে নেয়, আর অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকায়া নাই, ওই বান্দাই হলো বড় দামি একজন বান্দা। ওই বান্দা হলো আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। আর যেই বান্দা রমজান মাস অতিবাহিত হইতেছে, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাত চলে যায়, নাজাত চলে যায়, এরপরেও বান্দা নিজের গুনাহ থেকে পবিত্র হতে পারলো না, আল্লাহর নবী বলে ওই বান্দার মতো কপাল ফাটা কেউ নাই। কেননা নবী যখন সাহাবা ইকরামদেরকে নিয়ে রমজানে বয়ান করতেছিলেন, বয়ানের মাঝে আমার নবী যখন মিম্বারের সিঁড়ির এক স্তরে উঠলেন, উঠার পরে বলেন আমিন, দ্বিতীয় স্তরে উঠে বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও, তৃতীয় স্তরে যখন উঠলেন তখন বললেন আমিন, তুমি কবুল করে নাও। সাহাবা ইকরাম কিছুই বুঝতে পারলেন না। সাহাবা ইকরাম আদবের সাথে নবীকে বলেন, ও পয়গম্বর, ইতিপূর্বে এমন কাজ কখনো তো আমরা দেখি নাই, আজকে যেই কাজটা দেখিলাম, আপনাকে এমন একটা বিষয় দেখলাম, ইতিপূর্বেও তো আপনি আমাদের সামনে বয়ান করেছেন, জাহান্নামের বয়ান করেছেন, জান্নাতের বয়ান করেছেন, হাসরের ময়দানের বয়ান করেছেন, কবরের আজাবের বয়ান করেছেন, কিন্তু এমন এমন কাজ কখনো আমরা দেখি নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবা ইকরাম, এই মাত্র জিবরিল আমার কাছে আগমন করেছে। জিবরিল আগমন করে বলেন, ও নবী, আপনার উম্মতের ওই বান্দা ধ্বংস হয়ে যাক, যেই বান্দা রমজান মাস পাইলো, ও রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে পবিত্র করতে পারল, নিজের গুনাহ থেকে পবিত্র করতে পারলো না, কলবটাকে পবিত্র করতে পারলো না, নিজের গুনাহটাকে আল্লাহর থেকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি হতবাগা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা। নবী বলেন, আমি যখন দ্বিতীয় স্তরে উঠলাম, দ্বিতীয় স্তরে উঠার পরে জিবরিল বললেন, ও পয়গম্বর, আপনার উম্মতের ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যেই বান্দা আপনার পবিত্র নাম শুনল, পবিত্র নাম শোনার পরেও আপনার প্রতি দুরূদ শরীফ পড়ল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি তখন বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে দাও। তৃতীয় স্তরে যখন পা রাখলাম, জিবরাইল বলে, ও নবী, এরে মুহাম্মাদি আরবি, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তির মা অথবা বাবা অথবা উভয়জনে বেঁচে আছে, তব বৃদ্ধ অবস্থায় আছে, মা বাবার খেদমত করে ওই বান্দা মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারলো না, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। তখন আমি বললাম আমিন। সাহাবা ইকরামদেরকে বলেন, ও সাহাবা ইকরামের দল, জিবরাইল যখন এই তিনটা কথা বললেন তখন আমি আমিন বলেছি। এরে নবীর উম্মতের দল, এজন্য রমজান মাস বড় দামি মাস, রমজান মাস বান্দার গুনাহ মাফের মাস, রমজান মাসেও যদি নিজের গুনাহকে আমি মাফ না করাইতে পারি, তাহলে আল্লাহর নবী আমাদের জন্য যেই দোয়া করেছেন ওই দোয়াটা আল্লাহ তাআলা কাজে লাগিয়ে নেবেন, বান্দা ধ্বংস হয়ে যাবেন। আর এই অবস্থায় যদি বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, ওই বান্দার আজাবের সীমা থাকবে না। জন্য রমজান
রমজান মাস আমাদের থেকে চলে যাইতেছে, রমজান মাসে নিজের গুনাহকে মাফ করাইতে হবে। কারণ রমজান মাস রহমতের মাস, যে যত আমল করে রহমত প্রাপ্ত হওয়া যায়, যত আমল করে তাকওয়া অর্জন করা যায়, এই তাকওয়া যদি রমজানে অর্জন করতে পারি, এই তাকওয়ার মাধ্যমে সারাটা বছর আমার কলবটা পবিত্র থাকবে, গুনাহ থেকে মুক্ত থাকবে।